নাটোর শহর থেকে 3 কিলোমিটার উত্তরে এক মনোরম পরিবেশে ইতিহাস খ্যাত দীঘাপতিয়ার রাজবাড়ি তথা উত্তরা গণভবন অবস্থিত। নাটোরের রানী ভবানী তার নায়েব দয়ারামের উপরে সন্তুষ্ট হয়ে তাকে দীঘাপতিয়া পরগনা উপহার দেন। 1947 সালে তৎকালীন পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করার পর 1952 সালে দীঘাপতিয়ার শেষ রাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান। পরবর্তীতে 1965 সাল পর্যন্ত রাজপ্রাসাদটি পরিত্যক্ত থাকে। 1966 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে এবং সরকারি ভবন হিসেবে সংস্কার হয়। 1972 সালে এটিকে উত্তরা গণভবন হিসেবে অভিহিত করা হয়। চারিদিকে মনোরম লেক, সুউচ্চ প্রাচীর পরিবেষ্টিত ছোট বড় 12টি কারুকার্য খচিত ও দৃষ্টিনন্দন ভবন নিয়ে উত্তরা গণভবন 41.51 একর জমির উপর অবস্থিত। অভ্যন্তরে রয়েছে ইতালি থেকে সংগৃহীত মনোরম ভাস্কর্যে সজ্জিত বাগান, যেখানে রয়েছে বিরল প্রজাতির নানা উদ্ভিদ। গণভবনটা আসলে অনেক সুন্দর এবং সাজানো। এছাড়া এখানে এসে সবাই আসলে বেশ একটা ভালো শান্তি পান, কারণ এইখানে যথেষ্ট সুন্দরভাবে সাজানো এবং গোছানো। যে আমরা এখানে ইতিহাস দেখতে আসছি অনেকদিন পরে, তো এদিকে ঘোরাঘুরি জায়গা তো খুব মোটামুটি ভালো লাগতেছে আমাদের। সীতারাম রায়কে পরাজিত করে নবাব মুর্শিদ কুলী খা মূল্যবান সম্পদসমূহ লুণ্ঠন করেন। দয়ারামের এহনো ব্যবহারে রামজীবন খুশি হয়ে দয়ারামকে কৃষ্ণজির মূর্তি স্থাপনের জন্য পুরস্কার স্বরূপ দীঘাপতিয়ায় একখণ্ড জমি দান করেন এবং বর্তমান বগুড়া জেলার সারিয়াকান্দির চন্দনবাইশা এলাকার নওখিলা পরগনা দান করেন। এটাই দীঘাপতিয়ার রাজবংশের প্রথম জমিদারি। পরে তিনি লাভ করেন পরগনা ভাতুরিয়া তরফ নন্দুকুজা, যশোরের মহল কালনা ও পাবনা জেলার তরফ সেলিমপুর। এভাবেই দীঘাপতিয়া রাজবংশের ও জমিদারির গোড়াপত্তন হয় 1760 সালে। এখানকার যে ইতিহাস অনেক পুরাতন ইতিহাস, এই ইতিহাস থেকে আসলে যে জমিদার প্রথা বিলুপ্ত হওয়া এবং রাজতন্ত্র যে গণতান্ত্রিক যে শাসন প্রক্রিয়া, এটা এখান থেকেই শুরু হয়। অনেক গভীর ইতিহাস, এই ইতিহাস থেকে জানার আগ্রহ থেকে এখানে ঘুরতে আসা। তো ঘুরলাম, দেখলাম, অনেক কিছু ভালো লাগলো। এখানে সংগ্রহশালা আছে, এগুলোতে দেখলাম। বর্তমানে এই রাজপ্রাসাদ থেকে হারিয়ে যাওয়া রাজারানীর ব্যবহৃত ঐতিহাসিক দ্রব্য সামগ্রী উদ্ধার করে একটি সংগ্রহশালায় রাখা হয়েছে।